আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। নৈহাটিতে পরপর দুজনকে পিটিয়ে মারার ঘটনার প্রতিবাদে রবিবার বেলায় নৈহাটি থানার সামনে বিক্ষোভ দেখালেন সিপিএমের কর্মী ও সমর্থকরা। হাজির ছিলেন সিটুর নেত্রী গার্গী চ্যাটার্জি এবং নৈহাটি সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক মলয় ভট্টাচার্য। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমরা বিক্ষোভ জানাতে এসেছি, আমাদের কথা বলবার জন্য এসেছি, যে গতকালকে নৈহাটিতে যে ঘটনা ঘটেছে, এর আগের দিন যে ঘটনা ঘটেছে মহালয়ার দিন ভোরবেলা, এবং গতকাল সকালবেলা ভোরবেলা ছেলেটি মারা গেছে, এবং সাংসদের বাড়ির 500 মিটারের মধ্যেই খুন হচ্ছে, টোটো চালক নিরীহ তাকে খুন হতে হলো। আমরা এই কথা বলবার জন্যই প্রশাসনকে এসেছি। এর আগে নীরব বিভিন্ন নৈহাটির বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্রাক্তনীদের মিছিলে তৃণমূল কংগ্রেস হামলা চালালো, এই পুলিশ দর্শক ছিল। নৈহাটি যে অশান্ত, এই পুলিশ কী করছে দেখুন। আমরা যা শুনেছি যে দুদলই পার্থভূমিকের ঘনিষ্ঠ, তার মধ্যে গণ্ডগোল হয়েছে, এখন উনি কীরকম এমপি বুঝতে পারছেন, এবং সাংসদ এই ব্যাপারে কোনো কথা বলছেন না, এবং আমরা মনে করি খুনের জন্য সাংসদই পরোক্ষভাবে দায়ী। দুঃখ প্রকাশ করলে হবে, মায়ের কল খুলে খালি হয়ে গেলে পুজোর সময় দুঃখ প্রকাশ করলে হবে, এবং কাদের নিয়ে উনি বয়ে বেড়িয়েছেন, কাদের নিয়ে উনি
এই তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কারা? ফুলতলির ঘটনা, নিউ টাউনের ঘটনা, বর্ধমানের ঘটনা, মানে আরজিগড় শুধু নয়, সেই কামদুনি থেকে শুরু হয়েছে, সেই সেই পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছে, চলছে। এবং এই কালচার, এই রেপ কালচারকে খতম করতেই হবে এবার পশ্চিমবঙ্গে। সেটাই তো বললাম, দুজনে টোটো চালো। এই পুলিশ, এই প্রশাসন ব্যর্থ। এমপি তার নিজের পকেটের লোককে বসিয়েছে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।